বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো যে আল্লাহ কোরআনে বলেছে যে 18,000 মাখলুকাত, এর মধ্যে গাছপালা তরুলতা আমাকে সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমাকে সিজদা করে। এই যে কথাটি বলেছে আল্লাহ কোরআনে, এই পৃথিবীর সমস্ত কারো কথা যদি মিথ্যে হয়ে যায় যেতে পারে, কিন্তু আল্লাহর কথা কি কখনো মিথ্যা হয়? তাহলে 18,000 মাখলুকাতের মধ্যে গাছপালা তরুলতার কথা বলা হয়েছে, তারা সকাল হইতে সন্ধ্যা এবং সন্ধ্যা হইতে সকাল পর্যন্ত আমাকে তাদের ছায়াগুলিও সিজদা করে থাকে। তাহলে এই কথাটি আমরা কি বুঝব? দেখেন, মানুষে ভাববে এই জিনিসটা যে গাছের যখন ছায়া পড়ে তখন সেই ছায়া তো মাটিতে, আর সেই মাটির মধ্যেই তো ছায়া লুটিয়ে পড়ে, আর মানুষ যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন তো মাটিতেই লুটিয়ে পড়ে। তাহলে এটা কি আমরা বুঝব, না এর বাহিরে আরো উন্নত বা আরো গভীর কিছু খুঁজব? অবশ্যই আপনাদের সামনে এই আলোচনাগুলো পেশ করছি, আল্লাহ যেন আমাকে সঠিক কিছু বলায়, আল্লাহর উপর ভরসা রেখে রব্বি জিদনি ইলমার মাধ্যমে আমি চাই আপনাদের সামনে সঠিক কিছু আল্লাহ আমার মুখে বলাক। দেখুন যে আল্লাহ সত্য, যা কিছু করেছে, যা কিছু করছে, যা কিছু করবে সমস্ত কিছু সত্য। তবে কোনো মানুষ বা কোনো অন্য কোনো প্রাণী বা ফেরেশতা তারা বলতে পারবে না যে আমি যা কিছু করি সমস্ত কিছু সঠিক, কিন্তু আল্লাহ বলতে পারে আমি যা কিছু দেখি বলি শুনি করি আর সামনে যা করব সমস্তই সত্য এবং সঠিক। তাহলে আমার যে কথাটি হলো যে সকাল হইতে সন্ধ্যা এবং সন্ধ্যা হইতে সকাল পর্যন্ত সেই ছায়াগুলিও আমাকে সেজদা করে থাকে, এটা বাহিরের জ্ঞান যদি আমরা নেই তাহলে এটা মিলে কি? যে দেখেন যে যখন সকালে সূর্য ওঠে তখন সমস্ত গাছের ছায়াগুলো মাটিতে আমরা দেখতে পাই, সেই ছায়াগুলো অনেক দূর পর্যন্ত সেজদায় লুটিয়ে পড়েছে, এবং দেখা যায় সূর্য যখন আস্তে আস্তে সে আবার পশ্চিমী দিকে যখন যাচ্ছে, ডুবন্ত অবস্থায় হবে হয়তো 4-5টা বাজে, তখন কিন্তু সমস্ত গাছের ছায়াগুলো সেই আবার পূর্বের দিকে হেলে পড়েছে, অনেক দূর পর্যন্ত তার ছায়া চলে গেছে। তার মানে সেই ছায়াগুলো মাটিতে পড়েছে, তার মানে সেজদায় লুটিয়ে যদি পড়তে হয় তাহলে মাটিতেই পড়তে হয়, তাহলে সেই গাছের ছায়াগুলিও মাটিতে সেজদায় লুটিয়ে পড়েছে। এ হলো এক প্রকার জ্ঞান, কোরআনে আল্লাহ যা কিছু বলেছে এটা হলো এক প্রকার জ্ঞান, মানুষে এভাবেই বুঝছে। তবে এই কোরআনটা বোঝার জন্য আল্লাহ কি বলেছে, সূরা হামিমের মধ্যে আল্লাহ বলেছে কিতাবুন ফুসসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান, এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য। তাহলে বোঝা গেল এই কোরআন জ্ঞানীদের জন্য, অজ্ঞানী বুঝবে না। তবে অজ্ঞানী বুঝবে না, কিন্তু এক সময় তারাও বুঝবে যদি চেষ্টা রাখে, আল্লাহর কাছে আবদার করে, রব্বি জিদনি ইলমা পাঠ করে। তাহলে এই রব্বি জিদনি ইলমার মাধ্যমে আল্লাহ তাকে জ্ঞান দান করে থাকবেন। তো এখন আমি যে কথাটি আপনাদের সামনে বলবো সেটি হলো, দেখুন যে এ হলো এক প্রকার বোঝা। আরেকটা হলো কি, যে মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই যিনি রব্বানা, তিনি আল্লাহ যিনি নিরঞ্জন। তাহলে আপনি যখন সূর্যের সামনে দাঁড়িয়েছেন আপনার ছায়া পড়েছে, ছায়াটা কিন্তু আপনারই মতন, এবং আপনি না থাকলে ছায়া থাকবে না, তার মানে ছায়াটাও কিন্তু আপনারই অংশ। তাহলে ছায়া যেহেতু আছে, কায়া আছে, কায়া কি, কায়া হলো দেহ আছে, আচ্ছা তাহলে দেহের ভিতরে কি আছে, আত্মা আছে বা রুহ আছে।
তাহলে আত্মা যদি না থাকে আমার দেহ থাকবে না, আর দেহ যদি না থাকে তবে আমার ছায়া থাকবে না। তাহলে তিনটাই কিন্তু অ্যাটাচড। তো এখন কথা হলো, আপনি যেন যদি সূর্যের সামনে সেজদায় লুটিয়ে পড়বেন তখন আপনার ছায়াটিও কিন্তু সেজদায় লুটিয়ে পড়বে। আপনার ভিতরে যে আত্মা আছে সেই আত্মাটি যখন সেজদায় লুটিয়ে পড়তে যাবে তখন কিন্তু আপনার দেহটাও হেলে পড়ছে, এবং যখন আপনার দেহটা হেলে পড়ছে তখন কিন্তু আপনার ছায়াটাও হেলে একেবারে জমিনে সেজদায় লুটিয়ে পড়েছে। লোকমান হাকিম কিন্তু তার জীবনীতে পাওয়া গেছে যে আল্লাহ কি বলেছেন, যে আল্লাহর প্রেরিত লোকমান হাকিম, তার সাথে কিন্তু গাছের কথা হতো, প্রাণীদের কথা হতো। বিশেষ করে এই কথাটি বলবো যে গাছে কথা বলতো সেই লোকমান হাকিমের সাথে। তাহলে গাছের মুখ কোনটা? গাছ যে কথা বলতো তো মুখের দরকার আছে, কণ্ঠস্বরের দরকার আছে। তাহলে গাছ বলতো লোকমান হাকিমকে যে আমি এই ঔষধের, আমি এই ঔষধের কাজ করি, আমি ইমুক রোগের কাজ করি, আমি ইমুক রোগের কাজ করি। তাহলে বিভিন্ন গাছ বিভিন্ন রকম ভাবে যখন কথা বলে সেই লোকমান হাকিমের সাথে, তাহলে কথা বলতে হতো গাছের মুখের প্রয়োজন আছে, তার কণ্ঠস্বরের প্রয়োজন আছে। তাহলে সেই গাছের মুখ কেউ দেখেছেন? যদি মুখ না দেখেন তাহলে কথার সাউন্ড বের হলে আমি কিভাবে জানবো? তাহলে অবশ্যই এখানে মহা আধ্যাত্মিক লুকানো বিষয়। দেখেন, একটা গাছ যখন বেঁচে থাকে তো বেঁচে থাকতে হলে কিন্তু তার প্রাণের দরকার আছে, অবশ্যই সেই গাছের মধ্যেও আত্মা আছে। আর আত্মা বা প্রাণ যদি না থাকতো তাহলে কিন্তু এই গাছটি ছোট থেকে বড় হতো না এবং সে ফল দিত না, সে বেঁচেই থাকতো না। তাহলে বোঝা গেল কি, গাছের ভিতরে আত্মা আছে। এখন কেউ যদি বলেন যে গাছের ভিতরে আত্মা আছে কোন রূপে, যে একটা কথা আমরা বলে থাকি, যে একটা কথা বলে থাকি সেটা কি, দেখেন যে ভাণ্ডে যা কিছু রাখা হবে, যেমন একটা আমি পানির বোতলের মধ্যে পানি রেখেছি, সেই পানিটা কিন্তু সেই পানির কোনো রং স্রোত নেই। তো রং স্রোত যে নেই তাহলে কিন্তু দেখা যায় সেই বোতলটা যদি লাল হয় তাহলে পানি লাল দেখা যায়, এবং যদি সবুজ হয় তাহলে পানিটাও সবুজ দেখা যায়, সে বান্ডের রঙের রং ধরে। কিন্তু দেখা যায় যে এটার নিজস্ব কোনো রং নেই, সে বান্ডের রঙের রং ধরে। কিন্তু আমি বলবো এটা মানুষের বেলায়, নিরঞ্জনের বেলায় এটা হতে পারে, কিন্তু গাছের বেলায় সম্পূর্ণই উল্টা। কারণ আমি অন্য একটা আলোচনায় বলেছিলাম যে 18,000 মাকলুকাতি মানুষ, 18,000 মাকলুকাতি মানুষ, এই কথাটি বলেছি, যদি মানুষ নাই হয় আর সেই মানব আত্মা যদি সেই গাছের মধ্যে নাই থাকতো তাহলে গাছ কি কথা বলতে পারতো? তাহলে গাছ যে সে হয়েছে সে কি আসলে গাছ? আর এর মধ্যে কি গাছের রূপে কথা বলেছে? নাউজুবিল্লাহ। কিন্তু এখানে যারা বুঝবে, যারা দেখবে, যারা যাদের সেই দৃষ্টিচক্ষু খুলেছে, তখন দেখবে গাছের মধ্যে যে কথা বলে তার একটা রূপ স্বরূপ আছে। এখন বলতে পারেন কি রূপ হতে পারে? আমি অতটুক পর্যন্ত যদি বলতে জানিও আমি অতটুকু বলবো না, বলাটা আমার ঠিক হবে না। তো অবশ্যই এই কথাগুলো অবশ্যই জানবে যদি সেই লোকগুলো আমার কাছে আসে, আমি তাদের সাথে গোপনে বলতে পারব। আল্লাহ কিন্তু এটা বলেছে, যারা আমার গোপন ব্যাধ যেখানে সেখানে প্রকাশ করবে তাদের শাস্তি হবে। দেখেন, গোপন ব্যাধ গোপনেই শিক্ষা হতে হয়। যেমন একটা জিনিস আছে যে ইবাদত একটা প্রকাশ্যে মানুষকে দেখিয়ে করছে, আর একটা ইবাদত আছে সেটি কি, সেটি গোপনে করছে। আর প্রেমটা কিন্তু গোপনেই হয়, প্রকাশ্যে নয়। তাই বলবো হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো আমি কি বোঝাতে চাইলাম, আজকের আলোচনাটি হলো দেখেন যে আল্লাহ যে বলেছে যে আমার 18,000 মাকলুকাত আমাকে সকাল সন্ধ্যা সিজদা করে, বিশেষ করে এই কথাটি বলা হয়েছে যে
সকাল হতে সন্ধ্যা, সন্ধ্যা হইতে সকাল, আমাকে গাছপালা তরুলতা আমাকে সিজদা করে থাকে, সেটি কিভাবে? তাই কিছু প্রকাশ করা হলো এবং বলা হলো যে তারা যে সিজদা করবে, তারা সিজদার কি মূল্য বুঝবে? তারা আমাদের থেকেও কম বোঝে না, আল্লাহকে সিজদা করছে, আল্লাহর নামে তসবি তাহলিল পাঠ করতেছে। তাহলে বোঝা গেল, আমরা তো গাছ যখন গাছের মধ্যে দেখা যায় যে পাতা নড়াচড়া করছে, বাতাস আসছে, পাতা নড়াচড়া করছে, সে কিন্তু কথা বলতে পারে, এটা কিন্তু আমরা কখনো শুনিনি, জানিনি, বুঝিনি। তবে অবশ্যই অবশ্যই আমার জীবনে, আমার সাধন জগতে আমি যতটুকু বুঝতে পেরেছি, তারা কথা বলতে পারে, তারা মানুষের উপকারও করতে পারে, এবং যত উপকারই করুক তারা তাদের কর্মফলে তারা সেখানে গাছ হয়ে রয়েছে। তারা কারা? আমি মনে হয় এর চেয়ে বেশি যাওয়াটা ঠিক হচ্ছে না। অবশ্যই এই কথাগুলো ভক্তদের জন্য রাখা হয়েছে, যারা গোপনে আসবে আমি গোপনেই বলবো। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি কি বুঝলেন, কি বোঝাতে চাইলাম অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটিকে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।